এদিকে নির্বাচনী প্রচারণার খবর জানবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। আমরা ফখরুলের সাথে যুক্ত হচ্ছি। ফখরুল, রংপুরে কতটা জমে উঠেছে প্রচারণা জানাবেন আমাদের। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরাঞ্চলের জনপদ রংপুরে আমি রয়েছি এবং এখানে আসলে নির্বাচনী প্রচারণা অনেকটা ঢিলে ঢালা ভাবেই চলছে। আসলে জাতীয় সংসদ নির্বাচন আসলে যেভাবে একেবারে জমজমাট প্রচারণা, সেটি কিন্তু সারাদিন খুব একটা চোখে পড়ে নাই। তবে কিছু কমিশনের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যারা আসলে প্রার্থীরাও বলছেন যে তিনটি মাইকে আসলে প্রচার প্রচারণা চালাতে হয়, বেশি একটা শোডাউন করা যায় না, তারা এগুলো কিন্তু মেনে চলছেন এবং নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। তার মধ্যেও কিছুটা ঢিলে ঢালা ভাব রয়েছে প্রচার প্রচারণার। রংপুরের যে পায়রা চত্বর, সেখানে আমি রয়েছি এবং বেশ কয়েকটি সংসদীয় আসনও কিন্তু ঘুরেছি। সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি, সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসব এবং উচ্ছ্বাস রয়েছে। তবে কেমন হতে পারে ভোট, সেটি আসলে তারা সকলেই বলছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী, আসলে রংপুরের ছটি আসন সব মিলিয়ে 36 জন প্রার্থী এবার ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 6 জন জনপ্রতিনিধি বেছে নেওয়া হবে এই রংপুর জুড়ে এবং আগামী 7 জানুয়ারির ভোটকে ঘিরে মানুষের মধ্যে আসলে একটি উৎসাহ এবং উদ্দীপনাও কিন্তু রয়ে গেছে এবং কেমন হতে পারে ভোট, তবে ভোটের প্রচার প্রচারণায় তেমন অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সব কিছু মিলে একটি শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ যে প্রচার প্রচারণা এবং নির্বাচন, সেটি আসলে হতে যাচ্ছে এমনটি বলছেন এখানকার সাধারণ মানুষ এবং ভোটাররা। তবে ভোটের দিন পর্যন্ত যেন এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেটি ভোটারদের যেমন প্রত্যাশা, তেমনি আসলে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সংখ্যাটা একটু বেশি। তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে আশ্বাস, সেটি যেন শেষ পর্যন্ত ঠিক থাকে, শান্তিপূর্ণ এবং ভোটটি যেন সুষ্ঠু হয়, তাহলে হয়তো তাদের জয়ের ব্যাপারে তারা আশাবাদী, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে খুব ঢিলেঢালাভাবে প্রচার প্রচারণা চলছে দ্বাদশ সংসদের ভোটে এবং কেমন ভোট হবে সেটি নিয়ে মানুষের মধ্যে একটি কৌতূহল কিন্তু রয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রংপুর থেকে সবশেষ পরিস্থিতি। লিনিয়া ফখরুল, ধন্যবাদ আপনাকে।